পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করতে আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ক্যাপ কার্ড, যার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, অথবা আপনারা প্লে স্টোর থেকে সহজেই ইনস্টল করে নিতে পারেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আমরা অ্যাপ্লিকেশনটিতে এন্টার করব। এন্টার করার পর এখানে নিউ প্রজেক্ট বলে যে অপশন দেখতে পাচ্ছি, আমরা এখানে টাচ করব। টাচ করার পরে আপনি যে নর্মাল ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন সেই নর্মাল ভিডিওটি আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে অ্যাড ওয়ান বলে যে অপশন দেখতে পাচ্ছি এটাতে টাচ করুন। টাচ করার পর আমাদের ভিডিও ফুটেজটি আমাদের প্রজেক্টের মধ্যে চলে আসবে। আমরা একটু প্লে করে আপনাদের দেখাই, এটি একটি নর্মাল ভিডিও। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পেলেন এটি একটি নর্মাল ভিডিও। এই ভিডিওর আমি পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করে আপনাদের দেখাবো। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা লেয়ারটির পিছের অংশে চলে আসব। আসার পরে এখানে যে ওয়াটার মার্ক দেখতে পাচ্ছি ক্যাপ কার্ডের লোগো, সেটা আমরা রিমুভ করব। তার জন্য আমাদের এখানে লেয়ারটির শেষ অংশে টাচ করব। টাচ করার পর এখানে ডিলেট বলে যে একটা অপশন দেখতে পাচ্ছি এটাতে টাচ করব, দেন আমাদের লোগোটি রিমুভ হয়ে যাবে। এরপর আমরা লেয়ারটির প্রথম অংশে চলে আসব। প্রথম অংশে আসার পর এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে ইফেক্ট বলে যে একটা অপশন দেখতে পাচ্ছি ইফেক্টে টাচ করব। টাচ করার পর এখানে ভিডিও ইফেক্ট চালু হবে, তো এরপর আমরা ভিডিও ইফেক্টে টাচ করব। ভিডিও ইফেক্টে টাচ করার পর এখানে অনেকগুলি ইফেক্ট চালু হবে, তো এখান থেকে আমরা ব্লার ইফেক্টটি খুঁজে নেব। ওকে, আমরা ব্লার ইফেক্টটি খুঁজে নিলাম। ব্লার ইফেক্টটি খুঁজে নেওয়ার পর আমরা এখানে টাচ করব। টাচ করার পরে ডাবল টাচ করব। ডাবল টাচ করার পরে এখানে আমাদের ব্লার কেমন হবে আমরা এটা আমরা নিজেদের পছন্দ মতো আমরা সিলেক্ট করব। তো আমি এখানে 75 দিয়েছি। এরপর আমরা এখানে টিক চিহ্নতে টাচ করব। করার পর আমাদের ভিডিও ফুটেজ যতটুক, আমরা আমাদের ব্লারের লেয়ারটা আমরা ততটুক সমান করে নেব। ওকে, সমান করে নিলাম। এরপর আমরা লেয়ারটির আবার প্রথম অংশে চলে আসব। আসার পর এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর এখানে ওভারলি বলে যে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা ওভারলিতে আসব। ওভারলিতে আসার পর আমরা নর্মাল যে ভিডিও ফুটেজটি আমরা সেটা আবার এখানে ইনপুট করব। তো তার জন্য এখানে অ্যাড ওভারলিতে টাচ করব। অ্যাড ওভারলিতে টাচ করার পর সেই নর্মাল ভিডিওটি আমরা আবার এখানে ইনপুট করলাম। ওকে, ইনপুট করার পর কিছু অপশন চালু হবে, তো অপশনগুলোকে আমরা সাইড সুইপ করব। সুইপ করার পর এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে যে একটা অপশন দেখতে পাচ্ছি এটাতে টাচ করব। টাচ করার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে ব্লার হয়ে যাবে, তো তার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের যে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড ছিল সেটা রিমুভ হয়ে আমাদের এখন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। তো আমরা একটু প্লে করে আপনাদের দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে পরের যে লেয়ারটি নিয়েছি আমরা, সেটা কিন্তু আমাদের মেন আমাদের রেশিও বরাবর হয়নি। তো আমরা এটাকে রেশিও বরাবর করে নিতে হলে আমরা এখানে দুই আঙ্গুল দিয়ে আমাদের স্ক্রিনটাকে, লেয়ারটিকে আমরা টেনে স্ক্রিন ফুল স্ক্রিন করে দেব। ওকে, ফুল স্ক্রিন করে দেওয়ার পর এরপর আমরা এখানে প্লে করে দেখি। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পেলেন খুব ইজিলি আমরা আমাদের নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা ব্লার কীভাবে দিয়েছি আপনি খুব ইজিলি দেখতে পেয়েছেন। তো ফ্রেন্ডস, আমরা যদি আমাদের ভিডিও ফুটেজটিকে ডাউনলোড করতে চাই, তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা উপরে যে তীর আকারের ডাউনলোড আইকনটি দেখতে পাচ্ছি এটাতে টাচ করব। টাচ করার পর এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে, তো তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার আজকের কন্টেন্ট। যদি আমার কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকার জন্য ধন্যবাদ।